राधा दिगंबराया हर हर महादेवा, नाम तेरे ही जपते रहते हैं भक्त सारे यहाँ। चमत्राय सदा शिवाया हर हर महादेवा, शुद्ध विद्या शिव। So, hey guys, welcome back to my channel. তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভাই ব্লগটা কি হতে চলেছে তোমরা তো বুঝতেই পারছো, বাট একটা কথা যেটা এই যে মাছটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের বাঁক, ঠিক আছে। তো এখন ওই বাঁকটার কিছুই হয়নি, আর মানে আজকে সারাদিন ধরে মানে জোগাড় জাত করা হয়েছে সব কিছু, যা জিনিসপত্র লাগবে না লাগবে, বেশি কিছু করা হয়নি, বাস্ট ফুল দিয়ে সাজানো হবে আমাদের বাঁকটা। তো সেই জন্য বাঁকটা আমার বাড়িতেই ছিল, কারণ দু সাইডে দুটো একটু কাটাই দিয়ে যেহেতু কাটা হয়েছিল তো সেই জন্য মেশিন দিয়ে ছাঁটতে হয়েছে। তো এখন পাড়ার দিকেই যাচ্ছি। বাঁকটা একটু ছোটই হয়েছে, কারণ যেহেতু আমার ফার্স্ট মানে আমি এই বছর ফার্স্ট টাইম যাচ্ছি, তো সেই জন্য কোনো প্রিপারেশন ছিল না আগে থেকে। তো সেই জন্য এবছরে বাঁকটা একটু ছোটই হয়েছে, আর সেরকম হয়নি বাঁকটা ভালো। তো এটা দুকাদের বাঁক, মানে হচ্ছে মিডিলে কলসি থাকবে আর দুজন দুদিক থেকে চাগিয়ে নিয়ে যাবে, যেরকম দুটো কলসি থাকে মিডিলে একজন চাগিয়ে নিয়ে যায়, তো সেরকম বাঁক নয় আমাদের। তো আমাদের হচ্ছে দু কাঁধের বাঁক, দুদিকে দুজন কাঁধ দিয়ে নিয়ে যাবে, এরকম বাঁক। তো চলো যাওয়া যাক। দেখো দেখো, আমি ভাবলাম যে পাড়ায় সবাই চলে এসেছে কিন্তু এখনো কেউই আসেনি, চারিদিকে ফাঁকা, আমি একা এসে দাঁড়িয়ে আছি। আমি ভাবছি সবাই পাড়ায় কোথায় গেল কোথায় গেল, আর এরা এখানে বসে বসে দেখো গেম খেলছে। খালি এদের ফ্রি ফায়ার আর পাবজি ছাড়া এরা কিচ্ছু চেনে না ভাই, সত্যি ইয়ং জেনারেশন আমাদের ভোগে চলে যাচ্ছে। দেখো দেখো আবার ফ্রি ফায়ার খেলছে দেখো। তো গাইজ, আমাদের কতক্ষণ অপেক্ষার করার পরে এখন আমাদের বাঁকের সব জিনিসপত্র সামনে নিয়ে এসে রেডি করা হচ্ছে, বাঁকটাকে ঘুমুট ফুমুট সব লাগানো হচ্ছে। জয় হো শঙ্করা, আদি দেব শঙ্করা, তেরে জাপ কে বিনা চলে ইয়ে সাঁস কিস তরহ। তো সুজয়দা গাইজ আমাদের অনেক উপকার করেছে, কারণ আমরা ঘুমুরগুলো বাঁধতে পারছিলাম না তারা, তো সেই জন্য সুজয়দা আমাদেরকে জিআই তার দিয়ে বেঁধে দিয়ে অনেকটা হেল্প করেছে। আর এই দেখো এদিকে আমাদের এখন কলসি বাঁধা হচ্ছে বাঁশেতে, কারণ মজবুত করে বাঁধতে হবে, নাহলে রাস্তাঘাটে হয়তো সমস্যায় পড়তে হবে আমাদেরকে। তো বেঁধে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এ ফিউ মোমেন্টস লেটার, তো গাইজ বাঁক আমাদের দেখতে পাচ্ছ অর্ধেকটা রেডি হয়েছে, কিন্তু অর্ধেকটা রেডি হয়নি, কারণ ওটা জল তোলার পরেই রেডি হবে কালীবাড়িতে আমাদের। তো আমরা এখন এখান থেকে বাঁক নিয়ে বেরিয়ে পড়েছি, তো রাস্তায় দেখা হচ্ছে। হচ্ছে বজবজ কালীবাড়ি, আর আমরা এখান থেকে জল তুলে বড় কাচারি যাব। ভাই কালীবাড়ির ভিতরে ভিড় দেখো, জাস্ট ওয়াও লেভেলের ভিড় ভাই, আর চারিদিকে বাঁক দাঁড়ানো একের পর এক বাঁক, ভাই দারুণ লাগছে ভাই। এত সুন্দর জায়গাটা, মনে হচ্ছে যেন মানে কি বলবো, একদম স্বর্গ স্বর্গ এরকম একটা ব্যাপার। কত রাত বাড়ছে ভাই, তত যেন ভিড় আর মানুষের জমায়েত বেড়ে যাচ্ছে, মানে যত ভিড় হচ্ছে তত বাঁক টানার একটা আলাদা লেভেলের মজা পাওয়া যায় ভাই। যত ভিড় হবে, যত রাত বাড়ছে না, প্রচুর ছেলে ঢুকছে, প্রচুর ছেলে। তো বন্ধুরা, আমাদের একটা ভুল হয়ে গেছিলো, কারণ তাড়াহুড়োর মধ্যে থেকে আমাদের বাঁকে পুজো দেওয়া হয়নি, তো রাস্তার মিডলে দাঁড়িয়ে আমরা এখন পুজো দিচ্ছি। তো এখন আমরা পুজো দেওয়া হয়ে গেলে আমরা আবার এগিয়ে যাব সামনের দিকে। বলে বাবা, বলে বাবা, তিতুল্লারি, বাম বাম। ছায়া
उसकी भुजाएं बदले कथाएं। भागीरथी तेरी तरफ शिव जी चले, देख जरा ये विचित्र माया। অনেকক্ষণ পর এখন এসে আমরা মন্দিরে রেস্ট নিচ্ছি, ঠিক আছে? তো সবাই এখানে ল্যাথ খাচ্ছে, তো অনেকটা দূর আমরা হেঁটে এসেছি। তো বাবালি রথতলা ভাই, বাবালি রথতলার কাছে। তো এখন এখানে তুমি বসবো, তারপরে বেরিয়ে যাবো। তো চলো দেখা যাক। এখন ভোরের আলো একটু একটু ফুটছে সবে, আর সবার পায়েও লাগছে প্রচুর, কারণ অনেকটা রাস্তা সারা রাত ধরে হেঁটে হেঁটে আসা হয়েছে। তো এখন অনেকটা কাছাকাছি চলে এসেছি, মোটামুটি বড় কাচারির খুব কাছেই চলে এসেছি বলতে গেলে। এইবারে আমরা গিয়ে বাবার মাথায় জল ঢালবো। তো সারা রাতের অপেক্ষা এখন আমাদের সফল হতে চলেছে। আশা করছি আমাদের হাঁটা দেখে তোমরা পায়ের অবস্থাটা বুঝতেই পারছ কীরকম অবস্থা। হায় হায় ও মুখে দেখো কীরকম হাঁটছে ভাই। তো এখন মুখে হাসি ফুটছে, কারণ বাবার মাথায় এবারে জল ঢালবো, অনেকটা চলে এসেছি। এই হচ্ছে বাবার মন্দির, মানে সামনেই ঢুকবো আমরা। তো চলো বেচারি খুব কষ্ট হয়েছে গো ছেলেগুলোর, সারা রাস্তা ধরে হেঁটে এসে আর এখন এখানে দোকানেতে ল্যাত খাচ্ছে। এই দেখো ও মুখে দেখো, বেচারির খুব কষ্ট হয়েছে। বন্ধুগণ, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা দোকান ছেড়ে এখন চলে যাচ্ছি। আর খিদেটাও খুব জোর পেয়েছে, কী করা যাবে, খেতে হবে। তো সামনেই একটা দোকান পেলাম, এই কাকার দোকান। তো কাকার দোকানে এখন কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে ঘরের দিকে রওনা হব। তো এখন খেয়ে নিই, কারণ সারা রাস্তা হাঁটার পর প্রচুর জোর খিদে পেয়েছে ভাই। A few moments later. তো গাইজ, আমরা এখন পাড়ায় চলে এসেছি অটো করে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে ঘরটা, এই ঘটে করে আমি জল নিয়ে এসেছি বড় কাচড়িতে, কারণ আমার পাড়াতে ঢালতে হবে। আর এই হচ্ছে কামারপাড়ার মন্দির, কামারপাড়ার মন্দিরেও জল ঢালতে হবে, কারণ এখানেও ঠাকুর আছে, এখানেও ঢেলে নিয়ে তারপরে আমাকে আমাদের পাড়ায় ঢালতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।